ওয়েলকাম টু দ্য আয়কা স্টাডি ক্লাস। আবারও আমরা নিয়ে এলাম ওয়ান ওয়ার্ড কালেকশন। আজকের ওয়ান ওয়ার্ড কালেকশনটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিচ্ছ এবং এসএসসি স্টাফ সিলেকশন আরপিএফ আর ফুড সাপ্লাই এসআই, কারণ আমি দেখেছি অনেকবারই এই থেকে আসে যে একটা অ্যানিমাল দেওয়া আছে, তার মেল ফিমেল, তার বেবিস বা কী নাম হবে, তা বা গ্রুপ অফ অ্যানিমালস কী বলে, এই পুরোটার বিষয়ে আমি আজকে লিখেছি। যত অ্যানিমাল আছে প্রায় সবগুলোর কালেকশন এখানে আছে, তবে আমাদের কি সবগুলো পড়তে হবে? না, সবগুলো পড়ার দরকার নেই। আমি যেগুলো দাগিয়ে দেব বা যেগুলো নাম বলবো তোমরা সেইগুলো পড়ে রাখবে, ঠিক আছে, এবং নোট করে রাখবে, কেমন? তো চলা যাক। অবশ্য এটা একটু বড় হবে ভিডিওটি, তাই আমরা দুটো পার্টে করব, ঠিক আছে। আর আমাদের 1000 সিরিজ চলছে, তার এটা কত নম্বর পার্ট সেটা তুমি নিশ্চয়ই আগেই দেখেছো। এবং তুমি যদি আমাদের এখানে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীকালে যে ভিডিওগুলি আসবে তোমার খুব দরকার হবে, এবং নোটিফিকেশনটি দিতে ভুলবে না, কারণ তাহলে সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে। আসি আজকে, দেখা যাক কী আছে। প্রথম যেটা হচ্ছে অ্যালিগেটর। এই অ্যালিগেটর হচ্ছে এই যে অ্যালিগেটর, এটাকে মেলকে বলা হয় বুল, আচ্ছা, আর ফিমেলকে বলা হয় কাউ। তুমি এবার বলবে স্যার না তো গরু বুল বলা হয়, আচ্ছা, এদেরকে মেল অ্যালিগেটরকে বুল বলা হয়, এটা অনেকে জানে না, আচ্ছা। এর বেবিকে হ্যাচলিং বলা হয়, এবং হ্যাঁ, তো কনগ্রেগেশন হচ্ছে যদি অনেকগুলো অ্যালিগেটর থাকে। আমরা ডিসকভারিতে দেখব যখন কুমির ধরে, একটা দুই ভাই আছে যারা কুমির ধরতে ভালোবাসে, তাদের ওই অ্যালিগেটর, হ্যাঁ, তাদের কনগ্রেগেশন পড বলা হয়। চলো পরবর্তী যে অ্যানিমেলগুলো আছে সেগুলো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটাই দেখব, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এখানে ব্যাটটা জানতে হবে। ব্যাট মেল ফিমেলকে কী বলা হয়? ব্যাটকে মেল ফিমেলকে মেলই বলা হয়, আচ্ছা। এটা পাপ বলা হয়, এটা খুব দরকার। আর কলোনি, আচ্ছা, ব্যাটকে কলোনি বলা হয়, মানে একটা পাড়া টাইপের, কারণ দেখবে ব্যাট যেখানে থাকে অনেকগুলো থাকে, অন্ধকারে থাকে, তোমরা নিশ্চয়ই জানবে। আর ব্যাট একটি স্তন্যপায়ী এবং বিশেষ ধরনের প্রাণী। আচ্ছা, এবার বেয়ার, ভাল্লুক। এই ভাল্লুক সম্বন্ধেও খুব ভালো করে জানা দরকার। ভাল্লুকের যদি মেল হয় তাহলে কে বয়ার বলা হয়, আর ফিমেল হলে সো বলা হয়, আর বাচ্চা হলে কাপ বলা হয়, আর স্লথ বলা হয়। তাহলে এই চারটি বিষয় একসঙ্গে তুমি কালেকশন পেয়ে যাচ্ছ, তাই বলবো তোমরা নোট করে নাও, এবং নোট করার পরে সেগুলোকে বারবার ইয়াদ করো, অথবা আমার ভিডিওটি অডিওতে বারবার শুনলেই তোমার মনে থেকে যাবে। ইয়েস, তুমি যদি এই ভিডিওটি চার থেকে পাঁচবার শোনো তাহলে অবশ্যই তোমার মনে রেখে যাবে। তবে বলবো তুমি ডাউনলোড না করে শোনো, কারণ ডাউনলোড করলে পরবর্তীকালে অনেকগুলো ভিডিও আমি যদি আপলোড করি সবগুলো তুমি দেখতে পাবে না, কারণ এটা ইউটিউবের বিরুদ্ধে যাচ্ছে বলে। এবার আসি বীজ। বীজটা জানা, অর্থাৎ বি অর্থাৎ মৌমাছি সম্বন্ধে জানাটা খুব জরুরি। এর মেলকে বলা হয় ড্রোন, এই ড্রোন বুঝতে পারলে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ফিমেলকে বলা হয় কুইন ওয়ার্কার। আচ্ছা, এই বেবিকে কী বলে? লার্ভা। লার্ভার নাম শুনেছো, লার্ভাগুলোর নাম নিশ্চয়ই শুনেছো। আর গ্রুপ অফ অ্যানিমালস অনেকগুলো নাম আছে, হাইভ, সোয়ার্ম, বাইক, ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবে। এরপরে আসে বাইসন বা বাফেলো। এই বাইসন বা বাফেলো যেটার মেলকে বলা হয় বুল এবং ফিমেলকে বলা হয় কাউ, এই বাচ্চাদেরকে বলা হয় কাফ। অ্যান্ড গ্যাং বা হার্ড, গ্যাং কেন বলছে? হার্ড কথা নাম শুনে রেখেছো, তুমি ডিসকভারিতে দেখবো অনেকগুলো মহিষের দল একসঙ্গে একবারে মানে মাথা উঁচু করে শ্বাসে আসছে, মানে একবার মেরে ফেলবে, গ্যাং ভাব, তাই এটাকে গ্যাং বলা হয় অনেক সময়, ঠিক আছে। চলো পরবর্তী যে অ্যানিমালটা আছে তার ইম্পর্টেন্ট দেখি। আচ্ছা, আছে আমাদের, দেখো এখানে বাটারফ্লাই, তো বাটারফ্লাই সম্বন্ধে আনা দরকার। এর মেল ফিমেল বাটারফ্লাইকে একই বলা হয়। আচ্ছা, এইটা ভালো, ক্যাটারপিলার বা লার্ভা, ঠিক আছে, বা এই ক্যাটারপিলার বলা হয়, বাটারফ্লাইয়ের ক্যাটারপিলারটা অনেক সময় গেছে এবং নামটা খুব সুন্দর, বেবিকে বলা হয়। আচ্ছা, এরও তাই সোয়ার্ম বলা হয়, ঠিক আছে, গ্রুপকে। আচ্ছা, ক্যামেলটাও জানা দরকার, ক্যামেলটা একটু আগে তো আমি দেখলাম, এই যে বুল অ্যালিগেটরকে বলা হয়, অ্যালিগেটরের মেলকেও বলা হয়, আবার ক্যামেলের মেলকেও বলা হয়। ইয়েস, কাউ অ্যালিগেটরের মেলকে বলা হয়, আবার মেলে বলা হয়, আর যদি হয় এটা কাফ, তাই না, আর এটা ফ্লক। তো কাফ আর ফ্লক হচ্ছে, কাফ হচ্ছে বাচ্চা উটকে বলা হবে, আর ফ্লক হচ্ছে যে অনেকগুলো উট একসঙ্গে থাকলে। এই দেখো এই ফ্লক কথাটা তুমি নিশ্চয়ই শুনেছো, হ্যাঁ, যে আমি তুমি যদি ওয়েলকাম ব্যাক দেখো সিনেমা, সেটা লাস্টে এই উটের কালেকশন আছে। তো আগে আসি, আগেগুলো যেগুলো দরকার আমার। ইয়েস, ক্যাট, এই ক্যাটের নাম দেখি খুব ভালো,
আচ্ছা দেখো, এটা তোমরা অনেকে জানো না যে ক্যাটের মেলকে বলা হয় টম ক্যাট, ঠিক আছে, এটাকে বলা হয় কুইন। আর কিচেন, এই খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চা কিচকিচ করে না, হ্যাঁ, বিড়ালে বাচ্চাদের কিচেন বলা হয়। তো তোমরা যারা জানো না তারা জেনে নাও। আর এটা ক্লোটার বলা হয়, আর ইয়া ক্লোডার। সো ক্লোডার হচ্ছে কি, গ্রুপ অফ ক্যাট। আচ্ছা ক্যাটেল, আচ্ছা গবাদি পশু, আচ্ছা গরু বা যেগুলো আছে গবাদি পশু সেইগুলোকে গরু ধরনের, গরুকে ধরো কাউ, তো এটাকে বুল বলা হয়, কাউ বলা হয়, গরুর বাচ্চাকে কাউ বলা হয়, ডগি, আচ্ছা ডগিজ না, হ্যাঁ মানে এটা ঠিক আলাদা ব্যাপার, কাফটাকে বলা হয়। আচ্ছা ড্রোভ, এই ড্রোভ কথাটার মানে DROV, ড্রোভ, অর্থাৎ গ্রুপ অফ ড্রোভ বলা হয়, হার্ড বলা হয়, ঠিক আছে, তুমি দুটো করবে। আচ্ছা এবার আসি চিতা, চিতার বাচ্চাকে কি বলা হয়, সেটা অনেকবার রেখেছিল, কাব, CUB। আচ্ছা বাঘের বাচ্চাকেও কাব বলা হয়, অনেক বাচ্চা আছে যাকে কাব বলা হয়, তো তুমি সেগুলো এক জায়গায় কালেকশন করে নেবে, এক জায়গায় দেখবে লেখার পরে তোমার এইগুলো ধারণাগুলো আর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি চিকেন, অর্থাৎ মুরগি, মুরগির বাচ্চা, হ্যাঁ, তো চিকেন হচ্ছে যে এই রোস্টার, ছোটো একে বলা হয় রোস্টার, মেলকে বলা হয়, আর ফিমেলকে বলা হয় হেন। ঠিক আছে, আচ্ছা তো এই যে চিক চিক করে, তাই বাচ্চাকে চিক বলা হয়, হ্যাঁ। আর ভালো নাম পিউলেট, ইয়েস পিউলেট, ককরেল, পিউলেট ককরেল বলা হয়। আচ্ছা এটাকে কিন্তু ফ্লক বলা হয়, এই যে উটের একটু আগে দেখলাম না ফ্লক লেখা আছে, তো এটাকে আমরা ফ্লক বলতে পারি, ঠিক আছে। তো আরও কিছু আছে, ক্লস আছে, পিপ আছে, তো এইগুলোকে কালেকশন অফ বলা হয়। চলো আর একটা দেখা যাক কিছু আছে, ইয়েস আমরা এবার কাকটা দেখব, কাক অর্থাৎ ক্রো, ক্রোয়ে কী বলা হয়, কক বলা হয়, আর হেন বলা হয়, আর চিক বলা হয়, আচ্ছা মাস্টার বলা হয়, দেখো মাস্টার ইয়া মার্ডার, তো গ্রুপ অফ মার্ডার, দেখো গ্রুপ অফ ক্রোকে একসঙ্গে মার্ডার বলা হয়, আবার মার্ডার মানে হত্যা করা, কিন্তু গ্রুপ অফ একে মার্ডার বলা হয়, ঠিক আছে। তো কারণ কারণ ওরা পচা মানে মৃত প্রাণীর সঙ্গে জড়িত বলে এই ধরনের ওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো পরের দুটো আরও খুব ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে দেখো। ডিয়ার মানে হরিণ, ঠিক আছে। আচ্ছা এটা বাঘ বলা হয়, অনেক সময় তোমরা হয়তো BUCK এই ওয়ার্ডটা অনেকে জানো, কিন্তু এই বাঘটা খুব ইম্পর্টেন্ট, কী বাঘ মানে হচ্ছে পুরুষ হরিণ, তাই না। আচ্ছা ডো, ডো এ কথাটা শুনেছো, ফন, নাইস নেম, যে ছোটো বাচ্চা ফন ফন করে, তো সেই ধরনের ফন বলা হয় বাচ্চা হরিণকে, ঠিক আছে, তো ফনটা নামটা খুব জানবে। আচ্ছা আবার দেখো হার্ট বলা হয়, তো হার্ট কথাটা আমরা অনেকবার শুনেছি, তাই না, বাফেলো যখন একসঙ্গে থাকে তাকে হাট বলা যেতে পারে, গরুরা যখন একসঙ্গে থাকে হাট বলা যেতে পারে, বা মৌমাছি যখন একসঙ্গে থাকে হাট বলা যেতে পারে, তো কারা কারা থাকলে হাট বলা যেতে পারে সেগুলো তুমি এক জায়গায় করবে। দেখো ডাইনোসর, এইবার এই ওয়ার্ডটা ডাইনোসর, দেখো ডাইনোসরকেও বুল বলা হয়, দেখেছো বুল আর কাউ মেল ফিমেলটা অনেক জায়গায় কিন্তু কমন আছে, যেমন ধরো তোমার উটের ক্ষেত্রে বুল কাউ বলা হচ্ছে, অ্যালিগেটরের ক্ষেত্রে বুল কাউ বলা হচ্ছে, তাই না। আরও যদি মনে করে রাখো এবং দেখবে কালেকশন যখন লিখে ফেলেছো তো তোমরা বুঝে যাবে। এবং তারপরে আচ্ছা হ্যাচলিং, এই হ্যাচলিং জুভেনাইল, জুভেনাইল দেখেছো, জুভেনাইল কথাটা কিন্তু খুব সুন্দর, এই হ্যাচলিং মানে হ্যাচলিং বাচ্চাদেরকে বলা হয়, ছোটো ছোটো ডাইনোসরকে হ্যাচলিং বলে। এবার অ্যালিগেটর যেটা ছিল সেটাও কিন্তু হ্যাচলিং বলা হয়েছে, ঠিক আছে। তো আজকের এই বেবিজ নেম, মেল ফিমেল নেম এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আমরা এই বেবিজ নেম নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কারণ দেখতে থাকো, কারণ পুরোপুরি নোট থাকলে তোমার কী হবে, একদম 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে একদম ভুলো না।